নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের ঝোল। এই রেসিপি আপনারা ভাত বা রুটির সাথে অনায়াসে নিরামিষ দিনে পরিবেশন করতে পারেন, আর এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। সয়াবিন আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন, গরম জলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখার পর জল চিপে নিয়েছি। এদিকে রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে ওর মধ্যে ছোট চৌকো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে 3-4 মিনিট সময় ধরে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলে জল চিপে নেওয়া সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। সয়াবিনগুলোকেও খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সয়াবিন ভেজে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এবং সয়াবিনটা খেতে খুবই সুস্বাদু হয়। সয়াবিন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইতে রান্নার জন্য আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 1টা এলাচ, 1 ইঞ্চ পরিমাণ দারচিনি, 1/4 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। গোটা মশলাগুলোকে বেশ কয়েক সেকেন্ড সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এদের মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু তেলে নেড়ে নিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখেছিলাম যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার এই মশলাগুলোকে ঠিক এইভাবে 2 মিনিট সময় ধরে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে আবারও মশলাগুলোকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় তরকারির স্বাদ ততই ভালো হয়। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা ঝোল কতটা রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতন লবণ আর 1টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো ভেঙে দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সময় ধরে রান্না করে নেব। প্রায় 10 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা একটু শুকিয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব বেটে রাখা
গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম 1 ইঞ্চ দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাত করব। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। আমার চ্যানেলের এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।